আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো আমি আজকে হাঁসের মাংস ভুনা করে দেখাবো। তো এখানে আমি পরিমাণ মতো হাঁসের মাংস নিয়ে নিলাম, দুইটা হাঁস। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিলে মাংসটা ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। তো আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কম বেশ দিতে পারেন। এবার যে দিয়ে দিলাম আদা রসুন ব্লেন্ডার। আর দিয়ে দিচ্ছি আমি তেল এই পর্যায়ে। তার সাথে দিয়ে দিলাম কিছু ঘি। তো ঘি দিলে মাংসটা স্বাদে দ্বিগুণে বেড়ে যায়, সবাই জানে। তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আর এখানে হচ্ছে জিরার গুঁড়ো, জিরা ধনে। আর এখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচ। তো এই পর্যায়ে আমি হাতে মাখিয়ে নিলাম মাংসটা। আসলে আমি মাংসটা হাতে মাখিয়ে বসাবো। তো তার সাথে দিয়ে দিলাম টমেটো। তো এখন আমি চুলাতে কড়াইটা দিয়ে হালকা আছে মাংসটা কষিয়ে নেব। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি তারপরেই তো চলে আসলাম রান্না শেষে। তো আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।